কিছুদিন আগেই দেশীয় বাজারে লঞ্চ করলো এসপি ফিফটিনএস ইকিউ 2555 এইউ ল্যাপটপটি। ডিভাইসটি মোটামুটি একটা মিড বাজেটের ল্যাপটপ, আর এই মিড বাজেটের মধ্যে আপনাদেরকে এই ডিভাইসটি কেমন পারফরমেন্স দেবে এবং এই ডিভাইসটির প্রাইস অনুযায়ী এই ল্যাপটপটির যে কনফিগারেশনগুলো রয়েছে সেগুলো কেমন, বা এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আশা করছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, তাই বলছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। ওয়েল, ডিজাইনের কথাগুলো পেভিলিয়ন সিরিজের ল্যাপটপগুলো নিয়ে অনেক বলেছি, আর আপনারা ডিসপ্লেতেও এই ল্যাপটপটির ডিজাইনটা দেখতে পাচ্ছেন। ন্যারো বেজেল রয়েছে ডিসপ্লেটা, কিন্তু এর ফলে অনেক সুন্দর লাগতেছে। আবার এই ডিভাইসটিতে যে কিবোর্ডটা রয়েছে সেটি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ব্যাকলিট কিবোর্ড। তো ব্যাকলিট কিবোর্ডটা এই ডিভাইসটিতে রয়েছে, এটা অনেক ভালো একটা বিষয়। একটু মিড হাই বাজেটের মধ্যে ডিভাইসটিতে ব্যাকলিট কিবোর্ডটা দিয়েছে, আশা করছি এই পারফরমেন্সটা আপনারা ভালো পাবেন, বিশেষ করে যারা একটু রাতের বেলায় কাজকর্ম করেন তাদের জন্য অবশ্যই এটা অনেক উপকারী হবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কিবোর্ডের নিচে রয়েছে একটি বড়সড় টাচপ্যাড, টাচপ্যাডটাও মোটামুটি ভালো। তো সব মিলিয়ে বলা যায় আমার কাছে এসপি প্যাভিলিয়ন সিরিজের এই ল্যাপটপটির ডিজাইনটা অনেক ভালো লেগেছে, অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন। তো যাই হোক, যদি কথায় আসি এবার এই ডিভাইসটির কনফিগারেশনগুলো নিয়ে, তাহলে আপনারা উপরের ন্যারো টপ বেজেলের মধ্যে দেখতে পাচ্ছেন একটি ওয়েব ক্যামেরা রয়েছে, যেটি হচ্ছে 1 মেগাপিক্সেলের একটি এইচডি ওয়েব ক্যামেরা। আর এই ডিভাইসটি রান করার জন্য এতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে উইন্ডোজ 10। ডিভাইসটির কিবোর্ডের কথা তো একটু আগেই বললাম, যদি কথায় আসি এবার এই ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপটা নিয়ে, তাহলে এতে আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3 সেল 41AA একটি ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপটা অ্যারাউন্ড আমার মনে হয় 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। হ্যাঁ, এটা অবশ্যই একটু হ্যাভি ইউজারদের জন্য কমে আসবে, তারপরেও অ্যাভারেজে প্রায় সবাই 3 থেকে 4 ঘন্টার মতো পেয়ে যাবে। আর এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য ল্যাপটপের সাথে একটি 45W একটি ফাস্ট চার্জার দিয়েছে, যেটি দিয়ে কিন্তু ল্যাপটপটি খুব দ্রুত সময়ের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। সামান্য কিছুদিন ব্যস্ত থাকার কারণে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারিনি, এখন থেকে আপনারা আবার 7:15 একদিন পরপর সন্ধ্যা টাইমে রেগুলার ভিডিও আসতে থাকবে। তো এই ভিডিওগুলো দেখার জন্য এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেন ডিভাইসটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন AMD রাইজন 5 5500U প্রসেসর, যার বেস ক্লক স্পিড হচ্ছে 2.10 GHz আপ টু 4.00 GHz। এই প্রসেসরটিতে আপনারা কোর হিসেবে পাচ্ছেন 6 কোর, প্রসেসরের কোয়ালিটিটা অনেক ভালো, আর সেই সাথে আপনারা এতে 6 MB ক্যাশ মেমোরিও পেয়ে যাচ্ছেন। অনেকেই কিন্তু মিড বাজেটের মধ্যে এই প্রসেসরটিকে একটি গেমিং প্রসেসরও বলে থাকে। এই ল্যাপটপটি দিয়ে আপনারা চাইলে অনায়াসে টুকটাক গেমিং করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন, আরও যে সকল কাজগুলো রয়েছে যেমন অফিসিয়াল ওয়ার্ক, ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউবিং, আর সেই সাথে যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও কিন্তু এই ডিভাইসটি আপনার জন্য এই বাজেটের মধ্যে একদম পারফেক্ট। ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 15.6 ইঞ্চির একটি ফুল এইচডি IPS প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেলের। বাজেট সেগমেন্টের মধ্যে ডিসপ্লে কোয়ালিটিটা অনেক দারুণ, কারণ IPS প্যানেল রয়েছে ডিসপ্লেতে, এর ফলে কিন্তু আপনারা ডিসপ্লের পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। ডিভাইসটিতে র্যাম হিসেবে রয়েছে 8GB DDR4 RAM, যা কিনা 32 MHz-এর, এবং সেই সাথে এতে স্টোরেজ হিসেবে রয়েছে 512GB NVMe SSD। যদি তাকাই এবার এই ডিভাইসটির গ্রাফিক্স কার্ডটার দিকে, তাহলে এতে আপনার প্রসেসরের সাথে AMD Radeon গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, যেটা খুব একটা ভালো না হলেও টুকটাক চালিয়ে দেওয়ার মতো। একই সাথে আপনাদেরকে এই ডিভাইসটির একটু ব্যাড সাইডগুলো জানিয়ে দিচ্ছি, আর তা হচ্ছে এই ডিভাইসটিতে আপনারা চাইলে র্যাম আপগ্রেড করে নিতে পারবেন না, আর সেই সাথে SSD-র জন্য কিন্তু এক্সট্রা কোনো স্লট নেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এই ডিভাইসটিতে 8GB RAM এবং NVMe 512GB SSD রয়েছে, তো এর কারণে মনে হয় না খুব একটা প্রয়োজন আছে ল্যাপটপের র্যাম এবং SSD-গুলো আপগ্রেড করার। ডিভাইসটিতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন Wi-Fi 6 এবং Bluetooth version 5.2। এতে আপনারা পোর্টস, কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন 2টি সুপার স্পিড USB Type-A পোর্ট, একটি HDMI পোর্ট, একটি সুপার স্পিড USB Type-C পোর্ট, একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, এবং সেই সাথে রয়েছে একটি এসডি কার্ড রিডারও। বাজেটের মধ্যে কিন্তু তারা প্রায় প্রয়োজনীয় প্রায় সবগুলো পোর্টসই ল্যাপটপের মধ্যে দিয়েছে, সেই সাথে টাইপ সি পোর্টটাও। তো এর ওয়েটটা হচ্ছে মাত্র 1.7 কেজি, যেটা আমার কাছে একটা 15 ইঞ্চি বড় সড়ো ল্যাপটপ হিসেবে ঠিকঠাকই মনে হয়েছে। আমার মনে হয় এই ডিভাইসটি আপনাদের জন্য খুব ইজি টু ক্যারি হবে। তো মোটামুটি কনফিগারেশনের পর্বগুলো শেষ, পারফরমেন্সের কথা আমি একটু আগে আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিয়েছি। তো যাই হোক, এই ডিভাইসটির বর্তমান বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 62,500 টাকার আশেপাশে। তো এই ল্যাপটপটি আমার কাছে এই প্রাইস অনুযায়ী অবশ্যই ভ্যালু ফর মানি একটি ল্যাপটপ মনে হয়েছে, কারণ এসপির মতো একটি জনপ্রিয় ব্র্যান্ড থেকে বাজারের মধ্যে এত ভালো ভালো কনফিগারেশন পাওয়া এটা সত্যি অনেক ভালো বিষয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর
ভিডিওটিতে একটি কমেন্ট করতে ভুলবেন না এবং সেই সাথে চ্যানেলের সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।